আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই পর্যায়ে আমি পঞ্চম শ্রেণীর বিষয় ইংরেজি এর বাড়ির কাজ সাত নিয়ে আলোচনা করব। বরাবরের মতো প্রথমে আমরা প্রশ্নটি পড়ে নেব। এখানে প্রশ্নটি করা হয়েছে ইউনিট 14 ক্লাস 4 লেসন 1-2 পেজ কত 28, অর্থাৎ চতুর্থ শ্রেণীর ইউনিট 14 তে যে অনুচ্ছেদটি ছিল ওই অনুচ্ছেদের উপরে ভিত্তি করে এই প্রশ্নগুলো করা হয়েছে। মূলত চতুর্থ শ্রেণীতে যে গল্পটি ছিল সেটা হচ্ছে মিতার সেটি সম্পর্কে, অর্থাৎ মিতা প্রতিদিন কী করে সে সম্পর্কে একটি অনুচ্ছেদ ছিল। তো প্রশ্নগুলো আমরা পড়ে নিই। বি নাম্বার কী বলা হয়েছে যে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য টাইম ইন নাম্বারস, অর্থাৎ সংখ্যা সময় দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলো অর্থাৎ সেন্টেন্স অর্থাৎ বাক্যগুলো পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। ইউজ এএম অর পিএম, অর্থাৎ প্রত্যেকটা সময়ের সঙ্গে এএম এবং পিএম ব্যবহার করতে হবে। আমরা জানি সময়ের ক্ষেত্রে কখন এএম এবং কখন পিএম ব্যবহৃত হয়। তো আমরা প্রশ্নটি পড়ে নিই। এক নম্বরে আছে মিতা গেটস আপ অ্যাট ড্যাশ, মিতা ঘুম থেকে ওঠে শূন্যস্থান, অর্থাৎ কখন ঘুম থেকে ওঠে এখানে আমাদের লিখতে হবে। নাম্বার দুই, শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট, এরপর অর্থাৎ সে সকালে কয়টার সময় সকালের খাবার খায় এখানে লিখতে হবে। নাম্বার থ্রি, শি গোজ টু স্কুল অ্যাট, অর্থাৎ সে কখন বিদ্যালয়ে যায় এখানে লিখতে হবে। এরপর নাম্বার ফোর, শি ভিজিটস হার গ্র্যান্ড মাদার অ্যাট, অর্থাৎ কখন সে তার দাদির সাথে দেখা করতে যায়। নাম্বার ফাইভ, শি রিটার্নস অ্যাট হোম, কখন সে বাড়ি ফিরে আসে। এই প্রত্যেকটির সেন্টেন্সে এই শূন্যস্থানে যে সময় ব্যবহার করতে হবে সেটি হচ্ছে কি নাম্বার দিয়ে, অর্থাৎ সংখ্যা দিয়ে, এবং এই সংখ্যার পাশাপাশি এম এবং পিএম বসবে। আমরা জানি পূর্বাহ্ন এবং অপরাহ্নর বিষয়টি, তো কখন এএম ব্যবহৃত হয় এবং কখন পিএম ব্যবহৃত হয়। এখানে আমরা যে সময়গুলো ব্যবহার করব এখানে সবগুলো তথ্য এই প্যাসেজে অর্থাৎ ইউনিট 14 ক্লাস 4 এর ওই প্যাসেজটিতে দেওয়া আছে। তোমরা যদি ইচ্ছে করো যে দেখে নিবে তাহলে ওই প্যাসেজটি তোমরা দেখতে পারো। এবার আমরা উত্তরে চলে যাব। এখানে এক নম্বরে রয়েছে মিতা গেটস আপ অ্যাট, তাহলে আমরা জানি মিতা কখন ঘুম থেকে ওঠে। মিতা গেটস আপ অ্যাট 6 AM, অর্থাৎ মিতা সকাল 6টায় ঘুম থেকে ওঠে, অবশ্যই কিন্তু এএম ব্যবহার করতে হবে। এরপর নাম্বার টু, শি হ্যাজ ব্রেকফাস্ট অ্যাট 7 AM, অর্থাৎ সে সকাল কয়টায় নাস্তা করে, 7 AM, অর্থাৎ সকাল কত 7টার সময় নাস্তা করে। এরপর নাম্বার থ্রি, শি গোজ টু স্কুল অ্যাট, অর্থাৎ সে কখন বিদ্যালয়ে যায়, তাহলে শি গোজ টু স্কুল অ্যাট 9 AM, অর্থাৎ সে সকাল 9টায় বিদ্যালয়ে যায়। এরপর নাম্বার ফোর, শি ভিজিটস হার গ্র্যান্ডমাদার অ্যাট, তাহলে সে কখন তার দাদিমার কাছে যায়। শি ভিজিট হার গ্র্যান্ডমাদার অ্যাট 3 PM, সে বিকাল 3টার সময় তার দাদিমার সাথে দেখা করতে যায়। এরপর নাম্বার ফাইভ, শি রিটার্নস হোম অ্যাট, সে কখন বাড়ি ফিরে আসে। শি রিটার্নস হোম অ্যাট 5 PM, সে বিকাল 5টায় বাড়ি ফিরে আসে। এ ছিল আমাদের অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।